আপনার পরিবার মানে পরিবার আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে বড় মেয়ে ছোট আমার ছেলের জন্ম এখানেই হয়েছিল 1978 এ তারপর ওকে নিয়ে চলে গেলাম বিদেশে পাড়ি দিলাম আচ্ছা আপনার কি ছেলে মেয়ে আপনার সাথে আছে দেশে না ওরা তো ইউকে তে আছে আচ্ছা ওরা দুজনেই চাকরিজীবী আমার হাজবেন্ড আর আমি তো এখানেই আছি একসঙ্গে আমার আমার স্বামী রিটায়ার করেছেন উনি শিক্ষকতা করতেন 2006 সনে উনি রিটায়ার করেছেন আচ্ছা রিটায়ার করে করার পর তো আমরা দেশে চলে এলাম এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না যে আপনার স্বামী ব্যাপারে নামের মিলের জন্য তো একটা বিভ্রান্তি আছে আর আপনার স্বামীর বিষয় কিন্তু একটা বিরাট বিভ্রান্তি আছে অনেকের ধারণা আল মনসুর আপনার হাজবেন্ড এবং প্লিজ আমি চাই যে এই অনুষ্ঠানটা কল্যাণে যেন এই বিভ্রান্তিটা কেটে যায় আপনি প্লিজ ওনার নামটা বলবেন আমার আমার স্বামীর নাম শাহিদুর রহমান আমার বিবাহিত নাম মিতা রহমান কোনো মতেই আল মনসুর আমার স্বামী নয় অসংখ্য ধন্যবাদ পুরো নামটা কি মিতা চৌধুরী বিবাহিত নাম মিতা রহমান মিতা চৌধুরী না কোনো ডাক নাম নেই আমার বাবা এটা খুব একটা পছন্দ করতেন না ডাক নাম রাখার আচ্ছা সুতরাং আমাদের তিন ভাই বোনেরই ভালো নাম দিয়ে আমাদের পরিচিত যেটা আমরা ভালো নাম বলি আর কি আচ্ছা আপনার মিতা হক ও তাহলে এক্ষেত্রে আপনাদের মিল আছে আপনার নামটা কে রেখেছিলেন আমার ছোট ফুপু আপনারটা আমি যতটুকু জানি আমার বাবা রেখেছিলেন নামটা কি আপনার ভালো লাগে একসময় একদম ভালো লাগতো না আমি একটা সময় ছিল আমার বয়স যখন 14 বা 15 তখন আমার খুব ইচ্ছা ছিল আরেকটা নাম নেয়ার কিন্তু তারপর আমার আম্মা জানতে পারি নামটা হ্যাঁ জানতে পারো ঠিক ওই মুহূর্তে আমার ওই নামটা খুব ভালো লাগতো এখনো লাগে শাফিনাজ আমার খুব ইচ্ছা ছিল নামটা পরিবর্তন করে আমার নামটা শাফিনাজ হবে তখন বোধহয় আমি ও লেভেল দেব তো ও লেভেল দেওয়ার সময় তোমাদের সবার তো নাম ঠিক মানে রেজিস্ট্রেশনের জন্য সবকিছু গুলো করতে হবে তো এটা আমি 1973 কথা বলছি আম্মার সঙ্গে বিশেষ করে বেশি কথাবার্তা হলো তো আম্মা বেশ বললেন যে চেঞ্জ করো না নামটা তখন করে ফেলতাম আর কি এতই মানে ভালো লাগাটা কি জানি কেন যেন ভালো লাগতো না মিতা নামটা একটা নাম বোধহয় একটা মানুষের পুরো ব্যক্তিত্বের সঙ্গে জড়িত হয়ে যায় কেমন করে যেন যেমন আমার বাচ্চাদের নামও যেন ওই নামটাই ওদের জন্য সুটেবল আমার নামটা এখন আমার ভালোই লাগে আপনার একই রকম ব্যাপারটা ওই একটা বয়স থাকে যখন নানা রকম নাম ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আপনারও কি এরকম কোনো বিশেষ নামের ব্যাপারে দুর্বলতা কিন্তু আমার একটু মনে হচ্ছে যে মিতা নাম তো অনেকেরই হয় তো কি আমার নামটা এরকম একটা ইউনিক নাম রাখতেই তো পারতো হ্যাঁ তো কিন্তু আমার আস্তে 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 করে যখন মিতা নামে পরিচিত হলাম আমার ভালোই লাগলো বিশেষ করে মিতা নামের অর্থ তো বন্ধুতা তো অর্থের কারণে আমার নামটা আমার কাছে ভালোই লাগে আসলে আমার মানে খুব কাছের কয়েকজন আমাকে ওই মিতাটাকে একটু অন্যরকম সেটা আমি এখন বলবো না একদমই ব্যক্তিগত আমি মিতু নামে পরিচিত ছিলাম মানে আমাকে মিতু ডাকা হতো প্রায় 81-82 পর্যন্ত কিন্তু আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে একটা অংশ বাবার দিকে বিশেষ করে যারা আমার গুরু গানের গুরু ওয়াহিদুল হক আচ্ছা সঞ্জিতা খাতুন আমার চাচাতো বোনরা সবাই আমাকে মিতুই বলতো আচ্ছা আপনি কোনটা বেশি পছন্দ মিতা না মিতু না মিতা অবশ্যই কিন্তু যারা মিতু ডাকতো তারা যখন এখন ওকে মিতা বলে আমার কিন্তু খুব অভিমান হয় হ্যাঁ মনে হয় হয়তো একটু রেগে গেছে কেন আমাকে আদরটা সাক করে নিয়ে নিল আদরটা নাই কেন নামে নামে টক